দেখেন যে এবার এশিয়া কাপে কিন্তু আমাকে বিভিন্ন রোল দেওয়া হয়েছে, কারণ এটা আসলে টিম কম্বিনেশনের জন্যই হয়েছে। কারণ দেখেন আমাদের যদি ওপেনাররা সুস্থ থাকতো প্রথম থেকে তাহলে কিন্তু আমি হয়তো ওপেন করতাম না, বেসিক যে ওপেনার ছিল তারাই ওপেনিং করতো। হয়তো টিম কম্বিনেশনের জন্য আমাকে উপরে খেলতে হয়েছে ওপেনিংয়ে, আলহামদুলিল্লাহ একটা ম্যাচে ভালো করেছি, এবং তারপরে সিচুয়েশনে যখন আবার ডিফারেন্ট রোল হয়েছে, মাঝখানে খেলেছি, মুশফিক ভাই ইঞ্জুরি হয়ে গেছে, বাট ওভারঅল আমি মনে করি আমাদের এশিয়া কাপে যাওয়ার আগে বেশ কিছু আমাদের প্লেয়ারদের ইঞ্জুরিটা খুব মানে আমাদের টিমকে অনেক ভুগিয়েছে। সো আমরা যদি সবাই ফিট থাকতাম খুব ভালো একটা টুর্নামেন্ট হতো আমি ব্যক্তিগতভাবে আশা করেছি, বাট যেহেতু সবাই ইঞ্জুরি হয়ে গিয়েছে কয়েকজন, ওয়ার্ল্ড কাপের আগে আমরা সবাই খুব দ্রুত রিকভারি করার চেষ্টা করব। অবশ্যই দুইটা জয় অনেক প্রাপ্তি, আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার সাথে লাস্ট ম্যাচটা যেভাবে ক্রিকেট খেলেছে প্লেয়াররা এবং ইয়াংস্টাররা যেভাবে এগিয়ে এসেছে, যেমন সাকিব ডেবু হয়েছে, ও খুব ভালো বোলিং করেছে, তাহিদ হৃদয় সাকিব ভাই পার্টনারশিপ করেছে, এবং একটা জিনিস যে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা কখনো মানে অনেক রান করতে পারেনি, বাট এই ম্যাচে কিন্তু লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু কামব্যাক করেছে এবং তারা কিন্তু তাদের সামর্থ্য দেখিয়েছে, সেটা আমাদের টিমের জন্য অনেক পজিটিভ সাইন। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর।